31 ডিসেম্বর 2019 চীনের হুবেই প্রদেশে উহান শহরের সামরিক গোপন গবেষণাগারের কাছে এদিন শনাক্ত হয়েছিল নতুন এক ভাইরাস, পরে বিশ্বে যার নাম দেওয়া হয় নভেল করোনা ভাইরাস বা কোভিড-19। তখনও হয়তো কেউ ভাবেনি মাত্র কয়েক মাসের ব্যবধানেই এতটা প্রাণঘাতী হয়ে উঠবে এই ভাইরাসটি। সারা বিশ্বে তাণ্ডব চালিয়ে থমকে দেওয়া করোনা ভাইরাস তার 3 মাস পূরণ করল মঙ্গলবার। মাত্র এই কদিনেই বিশ্বের 200+ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এতে আক্রান্ত হয়েছেন প্রায় 8.5 লাখ মানুষ, প্রাণ হারিয়েছেন 41,500 মানুষ। করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসেবে বিশ্বজুড়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 8,45,634 জন, মারা গেছেন 41,437 জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মাত্র 1,76,520 জন। মিনিটে মিনিটে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রায় 2 মাসের বেশি সময় আক্রান্তের সংখ্যায় সবার উপরে ছিল চীনের উহান। অবশ্য দেশটির ক্ষমতার কেন্দ্র বেজিং বা অন্য কোনো বড় শহরে ঢুকতে পারেনি করোনা ভাইরাস। এদিকে গত 2 সপ্তাহে সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত প্রায় 2.25 লাখ মানুষের শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন 3,500+ বেশি মানুষ। সেখানে গত 24 ঘন্টাতেই মারা গেছেন 283 জন। করোনায় গত 1 মাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে এ পর্যন্ত 12,428 জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন 1,05,792 জন। অনেকটা একই অবস্থায় স্পেনেরও। দেশটিতে 94,417 জন আক্রান্ত ও 8,269 জন মারা গেছেন। এছাড়া জার্মানি, ইরান, ফ্রান্স, যুক্তরাজ্য ভয়াবহ করোনা মহামারীতে ভুগছে। নিয়ন্ত্রণহীন করোনা মহামারীতে নাকানি চুবানি খাচ্ছে বিশ্বের সব ক্ষমতাধর রাষ্ট্র। চীন উহানের ধাক্কা কাটিয়ে ব্যবসায় ফিরলেও অর্থনীতির চাকা ভেঙে মুখ থুবড়ে পড়েছে বাকি পুরো পৃথিবী। একের পর এক দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে নানান ধরনের ওষুধের কার্যকারিতারও। এমনই একটি ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন খেয়ে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যুর পর ভারতেও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হওয়ার আগেই করোনা প্রতিরোধের জন্য ম্যালেরিয়া নিরোধী ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন সেবন করায় গুয়াহাটির একটি হাসপাতালে মঙ্গলবার তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট ভ্যাকসিন বা প্রতিষেধক না আসা পর্যন্ত সামাজিক দূরত্ব রাখাই প্রাণঘাতী এই ভাইরাসকে রুখে দেওয়ার একমাত্র পথ। আর সেই পথে হাঁটতে গিয়ে কার্যত থেমে আছে পুরো বিশ্ব। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।